দেশের সেবায় প্রত্যেক সেনা সদস্যকেই কাজ করতে হবে। সকালে চট্টগ্রাম সেনানিবাসে একথা বলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 36তম অধিনায়ক সম্মেলনে তিনি আরও বলেন, সেনাবাহিনীতে সবাই কমান্ডার হতে পারেন না, তাই কমান্ডার হলে অবশ্যই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সেনাপ্রধান জানান, ফোর্সেস স্কুল বাস্তবায়নে সেনাবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রেখেছে সরকার। সম্মেলনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 66টি ইউনিটের অধিনায়করা অংশ নেন। নির্দেশনাগুলো, আমার গাইডেন্সগুলো আশা করি আপনারা দেখেছেন, আত্মস্থ করেছেন। যদি সময়ের ব্যস্ততায় কেউ ভালোভাবে দেখে না থাকেন, আমি অবশ্যই অনুরোধ করব ভালোভাবে দেখবেন।